একদম লাফাশাইল পিডাব্লিউডি রোড থেকে শুরু হবে এবং আপ টু 1300 মিটার যাবে। তো আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষের অনেক দিনের দাবি এবং এই অঞ্চলের মানুষ সবসময় আমাকে বলেছিলেন যে এই রাস্তাটা হতে হয়। আমার এদিকে রাস্তাটাও আমরা প্রায় কাজ চলছে, আই থিঙ্ক 2 মাসের ভিতরে 2 আড়াই মাসের ভিতরে এদিকে কাজটা শেষ হয়ে যাবে। এবং আমাদের কন্ট্রাক্টরও আমাকে বললো যে এই কাজটা প্রায় 3 মাসের ভিতরে মোটামুটি ঢালাই হয়ে যাবে। তো যাক, সামনের বৃষ্টির সময় আমাদের আর প্রবলেম করতে হবে না, এবারে লাস্ট আমাদের প্রবলেম। তো সামনের দিনে যাতে আরও উন্নত মানে ঢালাই হবে, তারপর আরও অনেকগুলি কাজ আছে বা আরও অনেক কাজ করতে হবে। দ্যাট মিন্স এই রাস্তাগুলি, এই অঞ্চলের মানুষের রাস্তাঘাটের সমস্যা যেটা, সেই সমস্যা যাতে চিরতরে যাতে শেষ হয়, তার জন্যই আজকে এই কাজ এবং সামনের দিনে যেগুলো অসম্পূর্ণ যেগুলো আছে সেই অসম্পূর্ণ জন্য আমরা স্কিম দিয়েছি। এবং আমি মনে করি এই অঞ্চলের প্রত্যেকটা রাস্তার কাজ হবে, এটা একমাত্র সম্ভব এই অঞ্চলের মানুষের সহযোগিতা সাহায্য, এই অঞ্চলের মানুষের দোয়া আশীর্বাদ থাকায় আজকে সেই কাজগুলো হচ্ছে। সামনের দিনে যাতে সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় সেটাই আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করছি।